আসসালামু আলাইকুম। আজকে ভেক্টরের যে পার্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চারটা টপিক সিলেক্ট করা হয়েছে। একটা হচ্ছে ভেক্টরের বিয়োগ, ভেক্টরের উপাংশ বিভাজন, ত্রিমাত্রিক ও দ্বিমাত্রিক ভেক্টর, ভেক্টরের গুণন। হ্যাঁ, তো আস্তে আস্তে শুরু করা যাক। আগে আসবো কি ভেক্টরের বিয়োগে। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম ভেক্টরের যোগ, মানে দুইটা ভেক্টরের লব্ধি নির্ণয় বা একাধিক ভেক্টরের লব্ধি নির্ণয়। তাহলে ভেক্টরের বিয়োগ কি? দুইটা ভেক্টরের বিয়োগ ফল। তো ধরে নিলাম একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি, এ আর দুইটা বি দুইটা ভেক্টরের বিয়োগ ফল নির্ণয় করতে চাই। তো এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, দুইটা ভেক্টরের বিয়োগ ফল নির্ণয় করা যা দুই একটা ধনাত্মক ভেক্টর আর একটা ঋণাত্মক ভেক্টরের যোগ ফলও সেম। তার মানে এরকম কিছু জিনিস লেখা যায়, এ প্লাস মাইনাস বি। দুইটা ভেক্টরের বিয়োগ ফল বের করা মানে একটা ভেক্টর যোগ দ্বিতীয় ভেক্টরকে উল্টিয়ে যোগ করা। হ্যাঁ, তো চিত্রে যদি দেখতে চাই, ধরো আমাদের একটা ভেক্টর আছে এ ভেক্টর, আর একটা ভেক্টর আছে বি ভেক্টর। হ্যাঁ, তাদের মধ্যবর্তী কোণ দিলাম আলফা, এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা। এখন আমরা বের করতে চাই কি এ আর বি ভেক্টরের বিয়োগফল। তো এখন দেখো বিয়োগফল মানে কি, এ প্লাস মাইনাস বি না, তার মানে যোগফল কার, এ আর মাইনাস বি ভেক্টরের যোগফল। তাহলে বি ভেক্টর যদি এই বরাবর হয়, মাইনাস বি ভেক্টরটা কি তার উল্টা দিকে কিনা, মাইনাস বি ভেক্টর। এখন আসলে কাজ করছে কি, এ আর মাইনাস বি ভেক্টরের যোগফল নিয়ে কাজ করছে। একটা জিনিস খেয়াল করো, এ আর মাইনাস বি ভেক্টরের যোগফল, তাহলে তাদের মধ্যবর্তী কোণ এখন বের করা লাগবে। তো একটা জিনিস খেয়াল করো, এই পুরা কোণটা 180 ডিগ্রি আর এই কোণটুকু আলফা, ঠিক আছে? এই কোণটুকু হচ্ছে আমাদের আলফা, তাহলে এই কোণটুকু কত হবে, 180 ডিগ্রি মাইনাস আলফা। তার মধ্যবর্তী কোণ এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে আমি এইখানে ভেক্টরের যোগের সূত্র প্রয়োগ করতে পারি না, এ প্লাস মাইনাস বি। তাহলে আমি কী দেখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই ভেক্টরের প্রথম ভেক্টরের মানের বর্গ প্লাস দ্বিতীয় ভেক্টরের মানের বর্গ যোগ টু প্রথম ভেক্টরের মান দ্বিতীয় ভেক্টরের মান কজ তাদের মধ্যবর্তী কোণ। না, কার যোগফল নির্ণয় করছি, এ আর মাইনাস বি এর যোগফল। তাহলে এখন বলো তো এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ কত, 180 মাইনাস আলফা না? তাহলে আমি এখানে দিতে পারি 180 মাইনাস আলফা। আচ্ছা, এখন খেয়াল করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কজ 180 মাইনাস আলফা মানে হচ্ছে, এখন চতুর্ভাগের ব্যাপার আছে, ওই যে ত্রিকোণমিতির চতুর্ভাগ, এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। তাহলে দেখো কজ 180 মাইনাস আলফা, এখন কী বলতো, কজের 90 জোর গুণিতক না, 180 মাইনাসকে 90 গুণিত 2 লেখা যায়, তাহলে কজ কজই থাকবে। এইবার কজ কজই থাকলো, এইবার হচ্ছে কি 180 মাইনাস আলফা মানে কোন চতুর্ভাগে পড়ছে দেখো তো, 180 যে আবার কিছু একটা ফেরত আসছি, তাহলে আমার এই দ্বিতীয় চতুর্ভাগে পড়ছে। আর দ্বিতীয় চতুর্ভাগে কস হচ্ছে, এটা সাইন কোষকের ঘর দ্বিতীয় চতুর্ভাগ, তাহলে কস হয়ে যাবে ঋণাত্মক। তাহলে যে ঋণাত্মক চিহ্ন দিয়েছি টু এ বি, এইবার কস তো কসই থাকবে, এবার 180 মাইনাস আলফা, এটা হয়ে যাবে কি আলফা। তাহলে দেখো দুইটা ভেক্টরের বিয়োগফল মানে শুধুমাত্র চেঞ্জ হচ্ছে কোথায়, এই যে এখানে সাইন চেঞ্জ হচ্ছে, যখন যোগফল তখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস আলফা লিখছিলাম, আর যখন বিয়োগফল তখন শুধুমাত্র এইখানে চলে আসছে কি আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কস আলফা। হ্যাঁ, তাহলে মূল সূত্র কিন্তু আমার এটা। আচ্ছা, এখন যদি আমরা এই যে হচ্ছে ভেক্টরের বিয়োগ করলে একটা লব্ধি ভেক্টর পাচ্ছি, সেই ভেক্টরের যদি আমরা দিক নির্ণয় করতে চাই তাহলে কি করব, তো দিক নির্ণয়ের ক্ষেত্রে এইবারে ট্যান আলফা ছিল না, তখন তখন ট্যান থেটা, ট্যান থেটা ইকুয়াল টু কী ছিল, আমরা ধরো এটাকে পিও বলতে পারি, ঠিক আছে, বিটাকে কিউও বলতে পারি। আচ্ছা, তখন কী ছিল, কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা, এরকম ছিল তো। আচ্ছা, এখন যেহেতু আমরা বিয়োগফল নির্ণয় করছি, শুধুমাত্র এই জায়গার সাইন চেঞ্জ হয়ে যাবে কি পি মাইনাস কিউ কজ আলফা, অথবা কিউ এর জায়গায় আমরা বি দিতে পারি, বি সাইন আলফা এ মাইনাস বি কজ আলফা। এই ক্ষেত্রে লব্ধি ভেক্টরের হচ্ছে দিক নির্ণয়, আর কার সাথে কোণ পাবো বলতো, এই যে বাম পাশে যে থাকবে তার সাথে কোণ, তাহলে কি এ এর সাথে কোণ।
তো একটা হচ্ছে আমরা অঙ্ক দেখি বিয়োগের, তাহলে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। আচ্ছা এবার একটা হচ্ছে আমরা অঙ্ক দেখবো, সেটা হচ্ছে এ আর বি দুইটা ভেক্টর দেওয়া আছে, তাদের মধ্যবর্তী কোণ 30°। এবার দুইটা মান বের করতে হবে, একটা হচ্ছে এ মাইনাস বি, একটা বি মাইনাস এ। তো প্রথমটাই আগে আসি, চিত্র তাহলে কীরকম হবে, একটা ভেক্টর এ আর একটা ভেক্টর কি বি, এ ভেক্টর বি ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ কত, 30°। ঠিক আছে, এইবার আমরা ডাইরেক্ট সূত্র প্রয়োগ করে এ মাইনাস বি এর মান বের করবো। এ মাইনাস বি, এ মাইনাস বি এর মান মানে কি, এই যে মডুলাস চিহ্ন দিয়ে বুঝালাম হচ্ছে মান, তাহলে সূত্র কী ছিল বলো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেহেতু বিয়োগ ফল তাহলে কি বিয়োগ 2ab cos 30°। ঠিক আছে, তাহলে এ এর মান কত, আচ্ছা এর মান যদি দিলাম, ধরো এ এর মান বললাম 10 নিউটন, বি এর মান বললাম 20 নিউটন। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার 10² প্লাস 20² মাইনাস 2 × 10 × 20 cos 30°। আচ্ছা তাহলে মান আসবে রুট ওভার 10² প্লাস 20² মাইনাস 2 × 10 × 20 × cos 30°, 12.39 নিউটন। তাহলে আমরা এ ভেক্টর থেকে বি ভেক্টরকে বাদ দিলে মান পাচ্ছি 12.39 নিউটন। ঠিক আছে, এইবার হচ্ছে এই যে লব্ধি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করবো। আচ্ছা এ ইকুয়াল টু কত বলো তো, 10 নিউটন, বি ইকুয়াল টু 20 নিউটন। এখন একটা জিনিস খেয়াল করো তো, আমি লব্ধি ভেক্টরের দিক নির্দেশ করব। এখন এই যে এ মাইনাস বি মানে কি, বিকে উল্টিয়ে যোগ করা না, তাহলে ব্যাপারটা আসলে এরকম হবে যে এটা হচ্ছে মাইনাস বি, তারপর লব্ধি ভেক্টর এ আর মাইনাস বি এর যোগফল, লব্ধি ভেক্টরটা এইদিকে পাবো। তাহলে এখন আমরা কোণ নির্ণয় করব, কোণ নির্ণয়ের সূত্র কি, ট্যান থেটা ইকুয়াল টু, হ্যাঁ কার সাথে কোণ নির্ণয় করব, ধরো আমরা এর সাথে কোণ নির্ণয় করব, তাহলে উপরে কি বি সাইন আলফা, নিচে হচ্ছে কি এ মাইনাস বি কজ আলফা, তাহলে বি এর মান কত, বি এর মান 20 sin 30 ডিভাইডেড বাই এ হচ্ছে 10 − 20 sin 30, অতএব থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 20 sin 30 ডিভাইডেড বাই 10 − 20, সরি এখানে কজ আসবে আমাদের, কজ কজ 30। তাহলে থিয়েটার মানটা পাবো মোটামুটি 20 sin 30 ডিভাইডেড বাই 10 − 20 cos 30, 10 ইনভার্স অ্যান্সার −53.79°। আচ্ছা এখন ঋণাত্মক কোণ আসার কারণ হচ্ছে আমার, দেখো কোনটা কোনটা উল্টা দিকে চলে আসছে, হ্যাঁ ঋণাত্মক কোণ মানে হচ্ছে এরকম, আমার কোণগুলো ধরেছিলাম এ থেকে বি এর দিকে 30°, এইদিকে আমি পজিটিভ ধরেছিলাম। ঠিক আছে, মাইনাস আসার কারণ হচ্ছে এই যে এই পাশে ধরে নিয়েছি, তো ওই জন্য আমার কি এদিকে মাইনাস চলে আসছে 53.79°। হ্যাঁ তো এই হচ্ছে আমাদের মধ্যবর্তী কোণ। আচ্ছা এখন তাহলে বি মাইনাস এ বের করে দেখব, আচ্ছা এইবার যদি বি মাইনাস এ বি ই করি, তাহলে এটা ধরো বি ধরলাম কত, 20 নিউটন, এটা এ ধরলাম কত, 10 নিউটন। এইবার বি মাইনাস এ, বি মাইনাস এ এর মান তার মানে কি রুট ওভার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ba cos আলফা, তাহলে বি এর মান কত, 20² প্লাস 10² মাইনাস 2 × 10 × 20 cos 30°, আগের মতোই মান আসবে, সেটা হচ্ছে কত, টুয়েলভ পয়েন্ট থ্রি নাইন
12.39 নিউটন। এবার হচ্ছে মধ্যবর্তী কোণ নির্ণয়। মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হলে কি দেব, ট্যান থেটা। এবার আমরা কার সাথে কোণ নিতে চাই, ধরো আমরা বি এর সাথে কোণ নিব, তাহলে বি এর সাথে কোণ নিলে নিচে বি, উপরে কি এ সাইন 30 প্লাস এ কস 30। এ এর মান কত, 10 সাইন 30 ডিভাইড বাই 20 প্লাস, সরি এখানে বিয়োগ না, বিয়োগ ফল, তাহলে এখানে মাইনাস 20 মাইনাস 10 কস 30, তাহলে থিয়েটার মান আসবে 23.79 কার সাথে, উইথ, দেখো এখানে বি নিয়েছি না, তাহলে বি ভেক্টর, বি ভেক্টরের সাথে কোণ আসবে 23.79°। হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করো, চিত্রে যদি আমরা বলি যে তাহলে হ্যাঁ বি মাইনাস এ এর ক্ষেত্রে আমার লব্ধি ভেক্টরটা কোন দিকে হবে, তাহলে বি মাইনাস এ মানে কি এ ভেক্টরকে উল্টিয়ে যোগ করব, তাহলে এ হয়ে যাবে কি এদিকে মাইনাস এ, এখন এ ভেক্টরে এ ভেক্টর যোগ ফল, তার মানে এইদিকে একটা ভেক্টর পাবো। এই কোণটা হচ্ছে কত, 23.79°, 23.79°। আচ্ছা, আর তাহলে প্রথমটার ক্ষেত্রে কি হতো, এ মাইনাস বি এর ক্ষেত্রে দিকটা নির্ণয় করি, ধরো আমার এটা এ, এটা হচ্ছে বি, ঠিক আছে, এ মাইনাস বি মানে কি এটা এ এটা বি, তাহলে এ মাইনাস বি মানে কি মাইনাস বি এইদিকে, তখন আমার কোনটা এইদিকে পেতাম না, তখন আমি এ কোনটা বের করলাম, পরের বারে এই কোনটা বের করলাম। আচ্ছা, আমার আমি একটু উল্টা পাল্টা করেছি, কোথায় বা যখন বি মাইনাসে তখন বি ভেক্টরটা এই পাশে নিয়েছি, যখন এ মাইনাস বি তখন বি ভেক্টরটা এই পাশে নিয়েছি। এখন তোমরা যদি ইচ্ছা করো যে না আমি সবসময় এ ভেক্টরকে এই পাশে রাখবো, তাহলে আমরা পাশাপাশি দুইটি চিত্র দেখি, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, ঠিক আছে, এখানেও এ ভেক্টর, এখানে বি ভেক্টর। তাহলে প্রথমে আমরা এ মাইনাস বি এর লব্ধি নির্ণয় করবো, এ মাইনাস বি মানে কি বিকে উল্টা দিকে মাইনাস দিকে নিয়ে যাবো, এ মাইনাস বি, তাহলে মাইনাস বি, তাহলে লব্ধি কোন দিকে এই দিকে, এটা গেল এ মাইনাস বি এর ক্ষেত্রে। এবার বি মাইনাস এর ক্ষেত্রে কী হবে, বি ঠিক রেখে এ কে ঋণাত্মক করবো, তাহলে কি বি ইন্টু মাইনাস এ আসবে না, মাইনাস এ, তাহলে লব্ধি আসছে আমার এই দিকে। হ্যাঁ, তাহলে প্রথম ক্ষেত্রে কোণ নির্ণয় করেছি কোনটা, এই কোণটা। হ্যাঁ, আর পরের ক্ষেত্রে কোণ নির্ণয় করেছি কোনটা, পরের ক্ষেত্রে কোণ নির্ণয় করেছি বি এর সাথে, বি এর সাথে মানে এই কোণটা নির্ণয় করেছি, এটা ছিল 23.79°। তো এই এই টাইপের আরও অনেক অঙ্ক আছে, বইয়ে আছে, তোমরা হচ্ছে বই থেকে প্র্যাকটিস করতে পারো। তো এখন আমরা দেখব ভেক্টরের উপাংশ বিভাজন। তো তার আগে জানা লাগবে উপাংশ জিনিসটা কি। উপাংশ মানে হচ্ছে তুমি একটা ভেক্টরকে যদি ভেঙে ভেঙে একাধিক ভেক্টরের রূপ দিতে পারো, তাহলে নতুন ভেক্টরগুলোকে বলতে পারি মূল ভেক্টরের উপাংশ। ধরো তোমাকে একটা ভেক্টর দেওয়া আছে এইরকম, তোমাকে একটা ভেক্টর দিলাম পি ভেক্টর, ঠিক আছে, এখন বলা হলো এই যে পি ভেক্টরকে দুইটা উপাংশে ভাগ করতে হবে, একটা ধরো এই বরাবর, একটা ধরো এই বরাবর, দুইটা উপাংশে বিভক্ত করতে হবে, একটা হচ্ছে পি এর সাথে আলফা ডিগ্রি কোণে আছে, আর একটা আছে হচ্ছে থিটা ডিগ্রি কোণে। হ্যাঁ, পিকে দুইটাই উপাংশে ভাগ করতে হবে, একটা আলফা কোণে, একটা হচ্ছে থিটা কোণে। তাহলে উপাংশ মানে হচ্ছে কি মূল ভেক্টর আর থাকবে না, ওই ভেক্টরকে অনেকগুলো ভেক্টরে ভাগ করে দেবো, এখানে আমার দুইটা ভেক্টরে ভাগ করতে বলেছে, তাহলে আমি ধরে নিলাম যে এটা হচ্ছে পি আলফা ধরলাম, আলফা ধরতে পারি, অথবা ধরো পি এক্স ধরলাম, এটা ধরলাম পি ওয়াই, বলে দেওয়া আছে পি এক্স আর পি ওয়াই। এখন আমার এই যে পি ভেক্টরকে ভাঙলে ই বরাবর যে উপাংশটা পাবো সেটা বের করতে হবে, আবার থেটা কোণে পি ওয়াই বরাবর যে উপাংশ পাবো সেটা এখন বের করতে হবে। তো এই বের করার জন্য আমরা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করব। হ্যাঁ, ত্রিভুজের সাইন সূত্র, তো দেখো ত্রিভুজের বা সাইন সূত্র বলতে পারি, যে সাইন সূত্র হতে পায় ত্রিকোণমিতির একটা সূত্র। তো সাইন সূত্রটা এরকম ছিল যে কোনো বাহু ডিভাইডেড বাই ওই বাহু বাদে অপর যে দুই বাহু আছে তাদের কোণ দ্বয়ের সাইন অনুপাত ইকুয়াল টু অন্য আরেকটা বাহু ডিভাইডেড বাই
অপর দুই বাহুর কোণের সাইন অনুপাত। তো ধরো আমি ধরলাম কি, তিনটা বাহু আছে না, পি এক্স পি আর পি ওয়াই, তাহলে আমি ধরলাম পি এক্স, পি এক্স ডিভাইডেড বাই নিব এবার সাইন অনুপাত। কিন্তু কার কোন কোনটা নিব, পি এক্স বাদে বাকি এই বাহু বাদে বাকি যে দুই বাহু আছে তাদের মধ্যবর্তী কোণ। এখন বলো তো এটা যদি পি এক্স হয় বাকি দুইটার মধ্যবর্তী কোণ থেটা না, তাহলে সাইন থেটা বলতে পারি ইকুয়াল টু, এইবার ধরো পি ওয়াই নিলাম, পি ওয়াই ডিভাইডেড বাই এখন কী বলতে পারি সাইন, সাইন এইবার পি ওয়াই বাদ দিয়ে বাকি দুই বাহুর মধ্যবর্তী কোণ কি আলফা না। আচ্ছা এবার তৃতীয় বাহু নিলাম পি, পি ডিভাইডেড বাই সাইন, এখন বলো পি বাদে বাকি দুই বাহু কি পি ও এক্স আর পি ওয়াই, তাদের মধ্যবর্তী কোণ কত হবে আলফা প্লাস থেটা না, তাহলে কি আলফা প্লাস থেটা। আচ্ছা এখন আমরা ধরো আলফা কোণ বরাবর উপাংশটা বের করবো, তাহলে কি আমি এটা আর এটা নিলাম, প্রথম প্রথম অনুপাত আর লাস্টের অনুপাত নিলাম, তাহলে কী লেখা যায় পি এক্স ডিভাইডেড বাই সাইন থেটা ইকুয়াল টু পি ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস থেটা। তোমার কী বের করা দরকার, পি এক্স বের করা দরকার না, তাহলে পি এক্স কে পাশে রেখে বাকিটাও পাশে ট্রান্সফার করে দাও, পি সাইন থেটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস থেটা। ঠিক আছে এই একটা আমরা সূত্র পেলাম। আচ্ছা এখন দ্বিতীয় আর তৃতীয় অনুপাত থেকে নিলে কী হবে, পি ওয়াই ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়াল টু পি ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস থেটা। আচ্ছা এখন কোনাকোনি গুণ করলে পি ওয়াই ইকুয়াল টু পাবো পি সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস থেটা। ঠিক আছে আমরা দুইটা হচ্ছে সূত্র পেলাম। এখন একটু খেয়াল, সরি পি, এখন একটু খেয়াল করা লাগবে যে ব্যাপারগুলো আসলে হচ্ছে কিভাবে। তো দেখো যখন আমি আলফা কোণ বরাবর উপাংশ নিচ্ছি তখন কি করছি, মূল ভেক্টরের সাথে কোণ নিচ্ছি আলফা বাদে অপোজিটটা থেটা, হ্যাঁ ডিভাইড বাই সাইন, দুই ভেক্টরের দুই ভেক্টর দুইটা কোণ আলাদা আলাদা আলফা প্লাস থেটা। ঠিক আছে এবার যখন পি ওয়াই নিচ্ছি তখন সাইনের সাথে পি এর সাথে সাইনের কোণ অনুপাত নিচ্ছি, থেটা নাইন নিচ্ছি আলফা অপোজিটেরটা অপোজিটের কোণ নিচ্ছি, ডিভাইড বাই সাইন দুইটা কোণের যোগফল। হ্যাঁ এইভাবে হচ্ছে, এই দুইটা জিনিস আমাদের মাথায় রাখা লাগবে। তাহলে একটা যদি আমরা অঙ্ক দেখি, ধরো এগুলো মুছে দিলাম, একটা আমরা অঙ্ক দেখতে চাই। এখন কি বললাম, তোমার আলফা থেটার মান দিয়ে দিলাম, বললাম এটাও 30 ডিগ্রি এটাও 30 ডিগ্রি। ঠিক আছে এইবার পি ভেক্টরের মানটা দিয়ে দিলাম 100 নিউটন, তার মানে কি 100 নিউটন একটা বলের মানকে এইদিকে 30 ডিগ্রি আর ওইদিকে 30 ডিগ্রি অনুপাতে দুইটা উপাংশে ভাগ করতে হবে। আচ্ছা এখানে আমি 30 না দিয়ে দিলাম 45, তাহলে এখন বলো তো পি এক্স মানে কী সূত্র ছিল, পি এক্স ইকুয়াল টু মূল ভেক্টর গুণিত সাইন কার অনুপাত, এই দিকে নিলে উল্টার কোণটা না সাইন, তাহলে 45 নেব না, ডিভাইডেড বাই এইবার সাইন দুই দুইটার মধ্যবর্তী কোণ, 30 আর 45 যোগ করবো কি না, তাহলে 45 প্লাস 30, তাহলে আমি একটা মান পেয়ে যাব। আবার পি ওয়াই যদি বের করতে চাই তাহলে কি উপরে পি থাকবে সাইন, এইবার কী বের করছি পি ওয়াই বের করছি না, তাহলে অপোজিটের কোণ কি 30, তাহলে 30 ডিভাইডেড বাই সাইন 45 প্লাস 30 ডিগ্রি। এখন ক্যালকুলেটরে যদি আমরা মানগুলো বের করতে চাই, আচ্ছা পি এর মান এখানে 100 বসাই দেবো, ঠিক কি না 100, এখানে পি এর মান কি বসাই দেবো 100, তাহলে ক্যালকুলেটরে যদি মান বসাই তাহলে কি আসবে দেখো, 100 সাইন 45 ডিভাইডেড বাই সাইন 45 আর 30 কত 40 75, তাহলে আসছে এটা 73.2205 নিউটন, আর এদিকে আসছে 100 সাইন 30 ডিভাইডেড বাই সাইন 75, এখানে আসছে 51.76 নিউটন। হ্যাঁ দুই দিকে উপাংশে আমরা বিভাজন করে দিতে পারলাম, তার মানে কি এই যে পি এক্স আর পি ওয়াই বল দ্বয়ের লব্ধি হচ্ছে পি, অথবা পি কে ভাঙলে পাবো কি 30 ডিগ্রিতে পি এক্স পাবো, 45 ডিগ্রিতে পি ওয়াই পাবো। তাহলে তোমাদের এভাবে হচ্ছে বলতে পারে, বলে হচ্ছে উপাংশে বিভাজন করতে পারে। এখন আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে উপাংশ কিন্তু লম্ব উপাংশ। আচ্ছা তো ভেক্টরের উপাংশ বিভাজনের জায়গায় ভেক্টরের
লম্বাংশ বিভাজন, এখন উপাংশ যে কোনো কোণে ছিল, লম্বাংশ মানে দুইটা কোণের যোগফল হতে হবে 90 ডিগ্রি, তার মানে ধরো আমি একটা তোমাকে ভেক্টর দিলাম পি ভেক্টর, এই ভেক্টরকে 90 ডিগ্রি কোণে দুইটা ভেক্টরে ভাগ করতে হবে, তাহলে আমি এইদিকে একটা ভেক্টর নিতে পারি আর এই ভেক্টরের লম্ব বরাবর অন্য একটা ভেক্টর নিতে পারি, ঠিক আছে? তাহলে আমি বলে দিলাম তোমাকে পি ভেক্টরকে লম্বাংশে ভাগ করতে হবে, একটা কোণ দিয়ে দিলাম আলফা, তাহলে যেহেতু তারা লম্বাংশে আছে তার মানে কি এই ভেক্টর আর এই ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তার মানে এইটুকু হয়ে যাবে আমার কি 90 মাইনাস আলফা, না? আচ্ছা, তা আমি অক্ষ কল্পনা করি, এটা ধরো এক্স অক্ষ, এটা ধরো ওয়াই অক্ষ। কেন অক্ষ কল্পনা করলাম? এক্স আর ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, লম্বাংশ বিভাজন মানে আমি ধরে নিতে পারি এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ। তাহলে এখন আমার বের করতে হবে কি এক্স অক্ষ বরাবর উপাংশ, সেটাই হচ্ছে কি লম্বাংশ, তাহলে পি এক্স ইকুয়াল টু, এখন বলো মূল ভেক্টর গুণিত যেই দিকে ভেক্টর উপাংশ নিব তার উল্টা কোণটা, না? তাহলে এখানে কি আলফা না নিব, নিব কি 90 মাইনাস আলফা, সাইন 90 মাইনাস আলফা ডিভাইডেড বাই এইবার সাইন, এখন কি ছিল দুইটা কোণের যোগফল, দুইটা কোণের যোগফল কত 90 মাইনাস আলফা প্লাস আলফা ইকুয়াল টু কত সাইন 90, না? এখন আমাকে বলো তো সাইন 90 মান 1, তাহলে এখান থেকে লেখা যায় পি এক্স ইকুয়াল টু পি সাইন 90 মাইনাস আলফা, সাইন যেহেতু 90 এর বীজগণিতক তাহলে হয়ে যাবে সাইন হয়ে যাবে কস, আর 90 মাইনাস আলফা মানে অল পজিটিভের ঘর প্রথম চতুর্ভাগে, তাহলে পজিটিভ চিহ্ন থাকবে, তাহলে আমি বলতে পারি পি সাইনের জায়গায় হয়ে যাবে কস আলফা, সাইন 90 মান যেহেতু 1, তাহলে আমার পি এক্স ইকুয়াল টু চলে আসলো কি পি কস আলফা। আচ্ছা, এখন আমরা বের করবো কি পি ওয়াই, পি ওয়াই, পি ওয়াই কী ছিল পি সাইন, এখন ওয়াই বের করবো তার মানে উল্টা কোণটা নিব না আলফা নিব না আলফা ডিভাইডেড বাই সাইন কি আলফা প্লাস 90 মাইনাস আলফা মানে হচ্ছে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মানে 1, মানে পি ওয়াই ইকুয়াল টু পি সাইন আলফা। এই হচ্ছে আমাদের লম্বাংশের দুইটা সূত্র, একটা হচ্ছে মূল ভেক্টরের সাথে কস আলফা গুণ করবো, একটা মূল ভেক্টরের সাথে সাইন আলফা গুণ করবো। এখন একটা জিনিস খেয়াল করা লাগবে যে কখন কস আলফা কখন সাইন আলফা, তো খেয়াল করো পি এক্স এইদিকে নিয়েছিলাম না আর পি ওয়াই এইদিকে, তো দেখো যার সাথে আলফা কোণ লেগে আছে তার দিকে উপাংশ যখন তখন তার পি এর সাথে কস আলফা, আর যার সাথে আলফা লেগে নাই তার বিপরীত দিকে যখন নিচ্ছি পি ওয়াই ইকুয়াল টু পি সাইন আলফা, তার মানে কি আলফা যার সাথে কস থিটা তার তার দিকে তার দিকে, আবার আলফা যার দিকে থাকে না তার দিকে হয়ে যাচ্ছে সাইন আলফা। তো যদি আমরা একটা অঙ্ক দেখি, ধরো তোমাকে বলল এরকম বললাম যে 500 নিউটন মানের একটা বলকে আমার লম্বাক্ষে বিভাজন করতে হবে, হ্যাঁ শুধুমাত্র বলা থাকলো যে এটা আমার হচ্ছে কত 60 ডিগ্রি, হ্যাঁ তাহলে আমি এটা ধরে নিলাম এটা পি এক্স ধরে নিলাম এটা পি ওয়াই, হ্যাঁ এটা পি ধরে নিলাম, তাহলে কীভাবে করবো পি এক্স, পি এক্স মানে কি যার সাথে আলফা আছে তার দিকে কোণ, না? তাহলে আমি দিয়ে দেবো কি পি কস আলফা, ঠিক আছে যার সাথে কোণ তার দিকে কস আলফা, তাহলে কি 500 cos 60 ডিগ্রি, হুম আর পি ওয়াই তাহলে কী হবে পি ওয়াই দিকে কিন্তু আলফা নাই তার মানে কি পি সাইন আলফা, হুম আলফা নাই মানে সাইন হয়ে যাবে, তাহলে কি 500 sin 60 ডিগ্রি, আর তাহলে 500 cos 60 ডিগ্রির মান হচ্ছে 500 cos 60 ডিগ্রির মান হচ্ছে 250, দুইশো 250 নিউটন, আর 500 sin 60 মান হচ্ছে 433 433 নিউটন, তার মানে কি এই যে 500 নিউটন বলের একটা মানকে মানের একটা বলকে 60 ডিগ্রি কোণ বরাবর উপাংশটা হচ্ছে 250 নিউটন, আর এই পাশটির কোণটা লম্বাংশ যেহেতু তাহলে এটা কত হয়ে যাবে 30 ডিগ্রি, না? আর 30 ডিগ্রি কোণ বরাবর উপাংশটা হচ্ছে 433.433 নিউটন, হ্যাঁ তাহলে আমরা এই যে উপাংশ বিভাজনের সূত্র দেখলাম লম্বাংশ বিভাজনের সূত্র দেখলাম এই সূত্র দুই চারটার মাধ্যমে আমরা যে কোনো ভেক্টরকে এক বা একাধিক উপাংশে আমরা ভাগ করতে পারবো, হ্যাঁ।